নিয়মিত র্যাগিং এর শিকার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা। কখনো আদব কায়দা শেখানো, আবার কখনো পিকনিকের জন্য মিটিং এর অজুহাতে জুনিয়র ব্যাচগুলোকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্জন কোনো স্থানে। তারপর ঘণ্টাব্যাপী চলছে শারীরিক ও মানসিক নির্যাতন। আগে হল বা ক্লাসরুমগুলোতে এমন ঘটনা ঘটে থাকলেও এবার ক্লাসের বাইরে নির্জন স্থানে ঘটেছে এমন ঘটনা। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে সুন্দরবন নামক এলাকায় তেমনই এক র্যাগিং এর ঘটনা ঘটেছে। সন্দেহের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সেখানে গেলে অর্থনীতি বিভাগের 51তম আবর্তনের কিছু শিক্ষার্থীকে পাওয়া যায়। অভিযোগ রয়েছে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 50তম আবর্তনের শিক্ষার্থীরা সেখানে 51তম আবর্তনের শিক্ষার্থীদের র্যাগ দিচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক 51তম আবর্তনের এক শিক্ষার্থী জানান, প্রায় দেড় ঘন্টার মতো তাদেরকে র্যাগ দেওয়া হয়। এ সময় তাদেরকে মানসিকভাবে হেনস্থা করা হয়, ম্যানার শেখানোর নামে সিনিয়ররা গালিগালাজ ও ধমক দেন। কখন আসছেন আপনারা এখানে? পঞ্চাশের ভাইরা ডাকছিল? শুধু ভাইরা না, আপুরাও ডাকছে। কেন ডাকছে আপনাদের? খোঁজখবর নিতে আর কি, কথা বলতে। আমি তো দেখলাম যে আপনাদের পুরো ঝাড়ির উপরে রাখছে, এমনি বুঝায় আপনাদের? না আসলে ভালোবেসে এইভাবে বুঝায়। এ ব্যাপারে সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রনি হোসেন জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা একটা নির্জন জায়গায় সুন্দরবন নামে পরিচিত এই জায়গা আছে। প্রক্টর স্যার জানানোর সাথে সাথে আমরা প্রক্টর টিমের তিনজন সদস্য মনির সিকদার, সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনুপ মজুমদার, সহকারী অধ্যাপক সিএসএ আমি মোহাম্মদ রনি হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ আমরা অন স্পটে আসি। আসার পর আসলে আমরা কাউকে পাই নাই, কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। তারা প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এখানে অবস্থান করছে এবং আমরা ফার্স্ট ইয়ারের দুজন ছাত্রছাত্রীর সাথে কথা বলছি এবং আমাদের মনে হয়েছে তারা ভীত সম্ভস্ত আছে। তো আমরা যেহেতু তাদেরকে জিজ্ঞেস করছি র্যাগিং বা এই ধরনের কোনো অভিযোগ তোমাদের পক্ষ থেকে আসে কি না, হয়তো বা তারা ভয় পেয়ে সেটা দেয় নাই বা অস্বীকৃতি জানাইছে। তাই আমাদের সন্দেহ তাগিদে আমরা বিভাগীয় চেয়ারম্যানের সাথে দেখা করার চেষ্টা করছি। চেয়ারম্যান স্যারকে নেওয়া পেয়ে বিভাগীয় জ্যেষ্ঠ শিক্ষক শরীফ স্যারের সাথে আমরা কথা বলছি। তো স্যার আশ্বস্ত করছে বা স্যারও বিষয়টা হয়তো আগে থেকে জানতেন, সে যেটা বললো এবং সে দুই ব্যাচেরই ছাত্রদের সাথে কাউন্সিলিং করবেন, কথা বলবেন এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে আসে কোনো ব্যাচ বা কোনো পার্সোনাল কাউকে নিয়ে, অবশ্যই আমরা দ্রুত সাহায্য, যেহেতু র্যাগিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ক্যাম্পাসে, আমরা এটা দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আমরা অবশ্যই দোষী যদি কেউ থাকে তদন্ত সাপেক্ষে তার যথাযথ শাস্তি নিশ্চিত করব। ছাত্রদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে তারা ভীত সন্ত্রস্ত, তিনি খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। আফসার আনাজ, কালবেলা ডেস্ক।